হ্যালো বন্ধুসকল, আপোনালোকে চাই আছে এডুকেটর প্লাস আর মই ফারুকে স্বাগতম জানাইছো আজির ভিডিওটলৈ। বন্ধুসকল, আজি আহিছে ডিইর ফলোপ অর্থাৎ ডিরেক্টর এলিমেন্টারি এডুকেশন আসাম কাহিলিপাড়া গুয়াহাটি 19 পৰা আহিছে এক গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনত কি উল্লেখ করা হয়েছে আপনাদের মাজলৈ সম্পূর্ণ কথাখিনি এই ভিডিওত প্রকাশ করা হব। প্রথম পাহলে ভিডিওটি চাই যাব আর চ্যানেলটি নতুনকৈ আহিলে নিশ্চয় সাবস্ক্রাইব করে রাখব, কাকত থাকা বেল আইকনটো অল অপশনত রাখি দিব, কারণ শিক্ষামূলক চাকরি সম্বন্ধীয় আর বিভিন্ন বাবতরিবিলাক এই চ্যানেলের জড়িয়ে আপনাদের মাজলৈ প্রোভাইড করার চেষ্টা করা হয়। তো আহক মূল কথালৈ আগবাড়ি যাও বন্ধুসকল। ইতিমধ্যে 2021 চনের 18 সেপ্টেম্বর তারিখে এসিস্ট্যান্ট টিচার এল পি আর ইউপির বাবে যি এডভাইসমেন্ট পাবলিশ করা হয়েছিল ডিইর ফালপরা, সেই এডভাইসমেন্টর এগেনস্টত নোটিস এটা আহিছে 18/3/2022 চনের মিডনাইটরপা প্রথমখন মেরিট লিস্ট পাবলিশ হওয়া বলে এই নোটিফিকেশনত উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 18/3/2022 তারিখে মিডনাইটত প্রথমখন প্রভিজনাল মেরিট লিস্ট পাবলিশ হব। নাম্বার ওয়ানত কোয়া হয়েছে যে যদি কোনো আপুনি যিখিনি অনলাইনত ডকুমেন্টস সাবমিট করেছিলে সেই ডকুমেন্টখিনির মাজৰপৰা যদি কোনো ফেক বলে প্রমাণিত হয় তেতিয়াহলে আপনার যিটো মানে কেন্ডিডেটার আবেদন অটোমেটিকলি ক্যানসেল হৈ যাব বলে ইয়াত উল্লেখ করেছে। দ্বিতীয় নম্বর কোৱা হৈছে যে যি প্রভিজনাল মেরিট লিস্ট পাবলিশ হব সেয়া ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পিছত অটোমেটিকলি ক্যানসেল হয়ে যাব, আর যিজনের নাম সেই ফাইনাল সিলেকশন লিস্টত থাকিব তেখেতকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ার ব্যবস্থা করা হব। এই প্রভিজনাল মেরিট লিস্টর আধারত কোনো অ্যাপয়েন্টমেন্ট দিয়া নহয় আর কোনো ক্লেইম করিব নোৱাৰিব আপুনি এই প্রভিজনাল মেরিট লিস্টর ওপৰত ভিত্তি করে বা প্রভিজনাল মেরিট লিস্টর আধারত আপুনি কোনো ক্লেইম অবজেকশন আদি করিব নোৱাৰিব। যদি কোনো প্রার্থীর নাম উইথহেল্ডত থাকে এই প্রভিজনাল মেরিট লিস্টত তেখেতসকলক ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশনের বাবে সময়সীমা দিয়া হয়েছে 23/3/2022 30/3/2022। এইখানে সময়ের ভিতর তেখেতসকলের ফিজিক্যাল ভেরিফিকেশন হব আর এই ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট অর্থাৎ সময়সীমা 21/3/2022 মিডনাইটত পাবলিশ করা হব ডিইর ওয়েবসাইটত। যদি কোনো প্রার্থীয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনত অ্যাটেন্ড করিব নোৱাৰে তেনেহলে তেখেতর যেটো ক্যান্ডিডেটার সেটো অটোমেটিকলি ক্যানসেল হয়ে যাব। ইয়াতে নাম্বার সিক্সত উল্লেখ করা হয়েছে ডেডিকেটেড গ্রিভিয়েন্স রিড্রেসেল সেল উইল বি অ্যাভেলেবল ইন দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন ভেনু ডিউরিং দ্য পিরিয়ড এস মেনশন অ্যাবভ অ্যান্ড হেন্স দ্য ক্যান্ডিডেটস আর ইনফর্ম নট বি ভিজিট দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড ফর এনি রিজন ইন রেসপেক্ট অফ দ্য প্রভিজনাল মেরিট লিস্ট। যদি আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের কিবা ইস্যু লই আপনার বাবে গ্রিভিয়েন্স রেড্রেসাল সেল এটা বনোয়া হব আপনার বাবে অ্যাভেলেবল থাকবে, তাতে আপনি আপনার ডকুমেন্টসখিনি ভেরিফিকেশন করব পারে। তো বন্ধুসকল, আজির ভিডিওটির জড়িয়ে এই 9354টা পোস্টের এগেনস্টত যে প্রথমখন মেধা তালিকা বা অস্থায়ী মেধা তালিকা পাবলিশ করা হব তার এই নোটিফিকেশনখন এই ভিডিওর জড়িয়ে আপনাদের মাজলে প্রোভাইড করার চেষ্টা করা হল। ভাল পালে নিশ্চয় এটি লাইক করব, যিমান পারে বন্ধু বান্ধবীসকল শেয়ার করব, আপনার মতামতটা কমেন্ট সেকশনত কমেন্ট করে জানাবলে নাপাহরিব।